नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত ব্লগ প্যারাডাইস। আমি আজকে আপনাদের শেখাবো হচ্ছে এই যে যে ফার্টিলাইজার দোকানে যে POS যে একটা মেশিন থাকে, যেটা দিয়ে আমাদের সারের সমস্ত কিছু ফার্টিলাইজারের অ্যাড করতে হয় বা এখান থেকে সেল করতে হয়, এটার আমরা আজকে দেখাবো। মানে আপনি যে সারটা কিনবেন সেটা কি করে এখানে অ্যাড করবেন সেটা আমরা আজকে শিখব। এই দেখো, তার আগে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিল ভাউচার। সেটা এখানে বিলিং একটা রসিদ পেয়েছি, সেটা হচ্ছে বিল একটা ভাউচার। এটা দেখো, এটা হচ্ছে বিল। এবার দেখাচ্ছি যে এখানে আমরা কি করে করব। এটা হচ্ছে মেন, মেশিনটাকে অন করার পর এরকম থাকবে। অন করার জন্য এইভাবে এখানে একটা সুইচ আছে এইদিকে, এই যে এটা, এই সুইচটা চেপে ধরলে পরে অন হয়ে যাবে। আমরা অন করেছি, অন করার পরে এরকম একটা জায়গা আছে। তারপরে কি হবে, আমরা চাপবো DBT ইন ফার্টিলাইজার, এই যে এইটা এইটা এটা চাপবো। এটা চাপার পরে আসলো, প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আসবে হচ্ছে ওয়েলকাম টু DBT ইন ফার্টিলাইজার, এরকম আসবে নিচে, এরকম লেখা লেখা আসবে। তো তোমরা চাপবে হচ্ছে ওয়েলকাম টু DBT ইন ফার্টিলাইজার, এখানে চাপবে। চাপার পরে একটু ওয়েট করতে হবে। এখানে লগ ইন আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে তার একটা কথা যে গে, এখানে নিচে কি আছে, ব্যাক গেট ইউজার লগ ইন। এখানে গেট ইউজারে করলে পরে প্লিজ সিলেক্ট আদার নেম, এটা করলে পরে তোমার এখানে যে সিলেক্ট আছে সিলেক্ট, এখানে নাম দেখাবে। এখানে দেখো, এখানে নাম চলে এসছে আমার। নাম চলে আসার পরে তারপরে লগ ইন করতে হবে, এখানে অ্যাগ্রি করতে হবে, অ্যাগ্রিটাই করতে হবে। এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। ফিঙ্গারটা দিলে পরে ঠিকঠাক থাকলে পরে এরকম একটা বড় একটা শব্দ করবে টিক করে, তাহলে পরে দেখাবে সাকসেস। সাকসেসের পরে ওকে, এখানে আসবে সেল অফ ফার্টিলাইজার, ক্যান্সেল, ট্যাক্স, কনস্ট্যান্ট রিপোর্টস, অ্যাক্নলেজমেন্ট রিসিভড, অ্যাডমিন মেনু, এরকম আসবে। আমরা এবার কি করব, এইখানে আমরা যে আমার চালানটা ছিল, চালান এখানে আমি কোনটা কি ইউজ করতে হবে, এই যে ডিচপ্যাচ DOC নম, এইটা এই জিনিসটা আমাদেরকে এইখানটা বসাতে হবে, এই অ্যাক্নলেজমেন্ট রিসিপ্টের এখানে, অ্যাক্নলেজমেন্ট রিসিপ্ট, এইটা অ্যাক্নলেজমেন্ট রিসিপ্টের এখানে বসাতে হবে, এইটা এখানে বসাতে হবে। এখানে বসানোর পরে এখানে একটা ডিলার রিসোর্স আইডি বলছে, তো এই যে ডিলার রিসোর্স আইডিটা যেটা তোমাকে দেখালাম 100, তো এটাকে আমরা এখানে বসাবো। ধন্যবাদ বন্ধুরা, এটাই অ্যাড করার ব্যাপারটা ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কেমন লাগলো জানিও তোমাদের।